আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কল ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্র সান মিন তামারিন আও সান মিন শাইর আলাল আবদি ওয়াল হুররি ওয়াল জাকানি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাহ রাওয়াহু বুখারী আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। এটা আলহামদুলিল্লাহ বলেন সবাই। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলেন, উমর বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিত্রটাকে ফরজ করেছেন মানে ওয়াজিব করে দিয়েছেন। রসুল তো ফরজ করতে পারেন না, রসুল ফরাজা বলছেন মানে ওয়াজিব করে দিয়েছেন সাদাকাতুল ফিত্র। সেটা কি? যাকাতুল ফিত্রে সান মিন তামারিন, এক সা খেজুর, কয়সা? এক সা। আও সান মিন শাইর, এক সা জব। আলাল আবদি ওয়াল হুররি ওয়াজ জাকারি ওয়াল উংসা ওয়াস সাগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন। মুসলমানদের মধ্যে ছোট বড় দাস গোলাম প্রত্যেকের জন্য এক সা খেজুর, এক সা জব। রসুল সাদাকাতুল ফিত্র হিসেবে এটা ফরজ করে দিয়েছেন মানে ওয়াজিব করে দিয়েছেন। এটা আলহামদুলিল্লাহ বলেন। ও আমার বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাহ, আর সেটা ঈদগাহে যাওয়ার আগেই আমরা এটা আদায় করে দিই। প্রিয় আর একটা হাদিস আবু সাইদ খুদরি বলেন, আতাল ফিত্র সান মিন তাম আও সা মিন শাইদ আও সা মিন তামার আও সান মিন আকিতিন আও সা মিন জাবিবিন। এখানে কয়েকটা কথা বলা হলো। আবু সাইদ খুদরি বলেন যে যাকাতুল ফিত্র আমরা দিতাম মিন তাম, খাদ্য থেকে, অর্থাৎ আমাদের যে প্রসিদ্ধ খাবার ছিল সেই খাবার থেকে আমরা এক সা পরিমাণ খাদ্য দিতে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। এরপরে বললেন আও সা মিন শাইর, এক সা জব। আও সা মিন তামার, এক সা খেজুর। আও সা মিন আকিদ, এক সা পনির। আও সা মিন জাবিব, এক সা কিসমিস। জাকাতের বিধান দিয়েছেন তিনি, জাকাতুল ফিত্রের বিধান দিয়েছেন। আর একটা হাদিস, এটা উমর থেকে হাদিস, তিনি বলেন ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত রমজান আলাল হুররে ওয়াল আবদি ওয়াজ জাকার ওয়াল উংসা সা মিন তামার আও সা মিন শাইর আও ফাআদারান নাস বিহি নিসফু সা মিন বুর। এই হাদিসটা আমরা আমার কাজে লাগাচ্ছি, এটা নাসাই শরীফের হাদিস। উমর ফারুক বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা এক সা খেজুর, এক সা জব সদকাতুল ফিত্র দিয়ে দাও। এরপরে বললেন ফাআদালান নাস, এখানে মারাত্মক কথা ফা, অতঃপর আদালা মানে বিচার করা হলো, ন্যায় বিচার করা হলো। বিহি নিসফু সা সাইন মিন বুররেন, গম অর্ধসা। কি অর্ধসা বললেন তো আপনারা? গম। ভালো করে শুনবেন কিন্তু কথাটা, এইটা নিয়ে ঝগড়া, অর্ধসা গম। এখন এই অর্ধসা গম বলার আগে বললেন ফা আদালান নাস, তিনি মানুষের ভিতরে ন্যায় বিচার করে বললেন। আপনার সুবহানাল্লাহ পর্যন্ত সবাই কথাটা বুঝতে হবে। সবগুলোতে বলছেন সামেন অমুক, সামেন অমুক, সামেন তামার, সামেন শাহিদ, কিন্তু এখানে বলছেন ফা আদালান নাস বিহি নিসফু সা। ফা আদালান নাস মানুষের, নাস মানে মানুষ, মানুষের মধ্যে ন্যায় বিচারের সাথে তিনি বললেন যে অর্ধ সা গম। তার মানে আমি একাধিক হাদিস এবং তার ব্যাখ্যা স্টাডি করে দেখেছি, আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাকাতুল ফিত্রের এই কথা ঘোষণা দিলেন তখন কিছু লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমাদের খেজুর পনিরের চেয়ে আমাদের বাসায় এখন গম আছে কিন্তু গমের দাম হচ্ছে দ্বিগুণ। অর্থাৎ একশো খেজুর যদি 100 টাকা দাম হয় তা আমাদের গমের দাম হচ্ছে 200 টাকা। আমরা কি করবো? ফাআদালান নাস বিহি নিসফু সা মিন বুররেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তুমি একটা কাজ করো, অর্ধ সা গম দিয়ে দাও। আপনারা সুবহানাল্লাহ পড়বেন না ভালোভাবে? রসুল তো কারো জুলুম করতেন না, যদি এখন কিছু লোক জুলুম করে এটাই করতে হবে ওটাই করতে হবে, আপনি জুলুম করেন কেন? রসুল বললেন যেহেতু গমের দাম দ্বিগুণ, গমের দাম দ্বিগুণ হওয়ার কারণে অর্ধ দিয়ে দাও। এখন আপনি যদি ফতোয়া বানিয়ে নিয়ে নেন যে গম দিলে অর্ধে তাহলে আমরা গমেই দিই, কেন আপনার জেদটা কেন? আপনি কেন এই জেদটি করছেন? আপনি এক সাই দিতে হবে, এটা তো বিধান। যদি আপনি হাফ সা গম বলেন তাহলে আপনি এই হাদিসের অনুসরণ কীভাবে করছেন? যদি স্পষ্ট বলা হচ্ছে যে ফা আদালান নাস বিহি নিসফু সা মিন বুররিন, বিচার বিবেচনা করে বললেন অর্ধ সা গম তোমরা দিয়ে দাও, আরেকবার সুবহানাল্লাহ পড়েন, তাহলে এই নিয়ে ঝগড়া থাকার তো কথা না। প্রিয় উপস্থিতি, এখন আমরা সর্বসম্মতিক্রমে
আমরা বুঝতে পারলাম যে রমজান মাসে যে সদকাতুল ফিতর আমরা দিব, এটা অবশ্যই অবশ্যই আমরা একসা দিব। সেটা কী দিব? তাম, আমাদের খাদ্য আমরা দিব, খাদ্য দিব। হ্যাঁ, আমাদের খাদ্য কী বলেন আপনারা? চাল না আটাও খান, আটাও খান, তা আটাও দেন নাকি? মানে যেখানে কম সেখানে সুবিধা বেশি, কি বলেন আপনারা? আল্লাহ রসুল বলছেন, রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সাদকাতুল ফিতরের কথা বললেন, এ তো বুঝি না, হুররে আব্দে উনসা জাকারা সব বললেন, গরিব মিসকিন অভাবী সবাই জাকাতুল ফিতর দেবে, এর কারণটা কি? রসুল বলছেন, আম্মা গানিয়ুকুম ফায়ুযাক্কিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ চান তোমাদেরকে এই সাদকাতুল ফিতরের মাধ্যমে তোমাদের সমস্ত আমলকে, তোমাদেরকে আল্লাহ পবিত্র করতে চান। আর গানিয়ুকুম, যারা তোমরা ধনী, তোমাদের কাছ থেকে মালটা বের করে পবিত্র করতে চাচ্ছেন তোমাদেরকে। আর ওয়ামা ওয়া আম্মা ফাকিরুকুম খায়রুদ খায়রুদ্দুল্লাহ আকসারা মিম্মা আতাউ, রাসূল বললেন, আর যারা দরিদ্র তারা যেন যা দিয়েছে তার থেকে বেশি পায়। সুবহানাল্লাহ, এই ব্যবস্থা করেছেন এই সদকাতুল ফিতরের মাধ্যমে। এজন্য এই সদকাতুল ফিতর আমাদের প্রত্যেকটা মানুষকে অবশ্যই দিতে হবে, সেটা অবশ্যই একসা পরিমাণ দিতে হবে। আর এই সদকাতুল ফিতর ছাড়াও কিন্তু আপনাদেরকে দান খরচ করতে হবে। রমজান মাসে এত বেশি দান করবেন, দানের হাতটা লম্বা করে দেবেন, যেটি করতে বলেছেন আমাদের রসুল, পীর রাসুল মুহাম্মদ রসুল্লাহ। আমি অনেকদিন আগে আপনাদের একটা হাদিস শুনেছিলাম যে রমজান মাসে লোকেরা এত দান করতেন, দান এত স্তূপ হয়ে যেত, রসুল ওই মাল রক্ষাবেক্ষণ করার জন্য পাহাদান নিযুক্ত করতেন। আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব আমাকে ডাকলেন, ডেকে বলছেন, আবু হুরায়রা তোমার একটা কাজ আমি দেব। কি কাজ? এই যে দেখো, লোকেরা অনেক সদকা করেছে, দান করেছে, রমজান মাস দানের স্তূপ হয়ে গেছে, তুমি এটা পাহারাদার নিযুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, কাল্লানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিহিজ্জিন যাকাত রমাদান, রমজান মাসের এই দান সদকা যাকাত যেগুলি স্তূপ হয়ে গেছে ওইগুলির পাহারাদার আমাকে বানানো হলো, আমি পাহারাদার হয়ে গেলাম। তিনি বলেন, আমি রাত জেগে জেগে পাহারা দিচ্ছিলাম এই মালের। ফাতানি আতি ফাজালা ইহসুনা মিনাত তাম, আমি দেখলাম রাতের গভীর একজন লোক এলো, আসার পর একটা চাদর বিছিয়ে দিলেন, ওখান থেকে অঞ্জলি ভরে মালগুলি নেওয়া শুরু করলেন, ফাখাস্তু, আমি তাকে ধরে ফেললাম। সুবহানাল্লাহ বলে, ও তো ঘুমায় নাই, ডিউটি 100% পালন করছিল। সুবহানাল্লাহ বলে, ফাঁকিবাজ লোকরা তো, রসুল সাহাবার ফাঁকিবাজি করতো না, যা দায়িত্ব দিতেন একচুল ব্যতিক্রম করতেন না, আল্লাহ আকবার, দায়িত্বটা পালন করতেন পঙ্খানু পঙ্খানু ভাবে। ফাখাস্তুহু, তিনি বলছেন, আমি তাকে ধরে ফেললাম। ওয়া কুলতু, বললাম, আল্লাহি লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে রসুলের কাছে নিয়ে যাব, কারণ তুমি জানো না এই মাল যে জমা হয়েছে, এই মালের দায়িত্ব দিয়েছে আমাকে বিশ্বনবী মুহাম্মদ রসুলুল্লাহ, আর তুমি মাল চুরি করা শুরু করছো। কলা, সে বলল, ইন্নি মুহতাস, হে ভাই আবু হুররা, ওয়া ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদাতুন, আমি খুব অভাবী মানুষ, ছেড়ে দাও, আমার বউ আছে, বাচ্চা আছে, আমার সন্তান আছে, আমার পরিবার খুবই গরিব, বহু লোকের দায়িত্ব আমার জিম্মায়, আমি তাই শুরু করতেছি ক্ষুধার জ্বালায়, ভাই প্লিজ আমাকে ছেড়ে দাও। সে এমনভাবে মায়ারভাবে কথা বললেন। আবু হুররা বললেন, ফখাল্লাই তো আনহু, আমি তাকে ছেড়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, মানে তার মায়া কথা শুনে সে ভুলে গেল। গতকাল সোরের সঙ্গে তুমি কেমন ব্যবহার করলেন? সুবহানাল্লাহ বলেন, হুজুর আমি সোর ধরছি আপনি জানেন, আমাকে তো জানানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন, বলছো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ শাকান হাজাতান সাদিদাতান ওয়া ইয়ালান ফারাহিমতুহু ফখাল্লাইতু সাবিলাহু। সুবহানাল্লাহ, হে রাসূল, ওই লোকটি বলছেন সে দরিদ্র সীমার নিচে বাস করে, তার কয়েকটা বাচ্চা আছে, স্ত্রী আছে, পরিবারের অভাবের কারণে, সে দুঃখের কারণে সে এই খাদ্য চুরি করছে। সে যখন বিনয়ের সাথে বলল, আমার রহম হলো, দয়া হলো, আমি লোকটাকে ছেড়ে দিয়ে দিলাম, এই আচরণ তার সঙ্গে করেছি। কলা, রসুল বলছেন, আমা সাবধান,
ইন্নাহু কাদ কাযাবা ওয়া সাইয়াউদু, সে তোমাকে মিথ্যা বলে ধোকা দিয়েছে, সে আবার তোমার কাছে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আবু হুরায়রা বলেন, ফাআররাবতা আররাবতু আন্নাহু সাইয়াউদু লিকাওলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ভাবলাম রাসূল আমাকে বললেন ওই সূরটা আবার আসবে, এটুকু আমি জানতে পারলাম। ইন্নাহু সাইয়াউদু ফারাসনাতুহু ফাজা ইহসু মিনাত তাম, আবার পরের রাতে দেখলাম লোকটি আবার হাজির হলেন, আবার সত্যি রাসূল কথা সত্যি হয়ে গেল, লোকটা আবার চাদর বিছিয়ে মাল নেওয়া শুরু করলো, ইচ্ছা মতো নিচ্ছে। ফাকাশ তো আমি তাকে ধরে ফেললাম, ফাকুল তো বললাম, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে আজ অবশ্যই রাসূলের কাছে নিয়ে যাব, আজ তোমাকে ছাড়ব না। কালা লোকটি বললেন, দানি ফাইন্নি মুহতাজুন ওয়া ইলা আলাইনা ইয়ালুন লাউদু ফারাহিমতু ফখলাইতু সাবিলাহু। লোকটি বলছে, হে আল্লাহর গোলাম আবু হুরায়রা, তুমি জানো না আসলে আমি বড় কঠিন অবস্থায় রয়েছে, আমার অবস্থা তুমি ভালো জানো না, আমার অবস্থা অত্যন্ত শোচনীয়, বিপদে পড়ে এসেছে, আজকে দিনটা আমার ছেড়ে দিয়ে দাও, এই খাদ্যগুলি আমার পরিবারকে দেব, আর আমি কোনোদিন তোমার কাছে আসব না, আমি ওয়াদা করলাম। আবু হুরায়রার মনটা নরম হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন, নবীরও মন নরম, সাহাবার মনও, ফখলাইতুহু সাবিলাহু, আমি তাকে আমার বাঁধন থেকে তাকে মুক্ত করে দিয়ে দিলাম, মনটা নরম হলো, ফারাহিমতু আমি তাকে রহম করলাম, তাকে ছেড়ে দিয়ে দিলাম। সময় তো হ্যাঁ জানেন, فاسمعت فقال لي رسول الله صلى الله عليه وسلم يا ابا هريره ما فعل اسيرك হে আবি হুরায়রা, অর্থাৎ সকালবেলা যখন রসুলের কাছে গেলাম, আবার তিনি বললেন, হে আবি হুরায়রা, গতকাল তোমার সঙ্গে তুমি তার সঙ্গে কেমন ব্যবহার করেছ, তোমার বন্দির সঙ্গে সোরের সঙ্গে কী ব্যবহার করলা, হুজুর আপনি আজকেও বুঝতে পেরেছেন যে অবশ্যই, তিনি বললেন যে লোকটি আবার খুব অনুগ্রহ করেছে, আমাকে খুব কাকুতি মিনতি করেছে, তার পরিবারের সমস্ত কথা আমাকে বলেছে, আমার মনটা আজকেও নরম হয়ে গেল, তুমি ওয়াদা করেছে আর কখনো আসবে না, এই ওয়াদা করেছে বিদায়, আজকের দিনটা তাকে আমি ছেড়ে দিয়েছি, সুবহানাল্লাহ বলে সবাই। রাসূল বলছেন, আমা সাবধান সাবধান, ইন্নাহু কাদ কাযাবাকা, সে তোমাকে মিথ্যা বলেছে, সাইয়াউদ, সে আবার তোমার কাছে আসবে, আরেকবার সুবহানাল্লাহ বলে। তো চিন্তা করলো আবার আসবে, এবারটা আসলে আর ছাড়া যাবে না। আল্লাহর হাবিবের ওই সাহাবী বললেন, ফারাসাতহু সালিসাতান ফাজাহু ইহসু মিনাত তাওম, আবার তৃতীয় রাতে লোকটা আবার হাজির হলো, আবার মাল নেওয়া শুরু করলো, আমি তাকে ফাকাস তো ধরলাম, ফাকুল তো বললাম, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ ওয়া হাজা আখিরু সালাসা মাররা আন্নাকা লা আন্নাকা তাজুম লা তাউদু, তুই বারবার বলে সর আসবে না, বড় ওয়াদা করেছো আজকে তোমাকে ছাড়বো না, নিয়ে যাবো ওই রাসূলের কাছে। কালা লোকটি বললেন, দানি উল্লিমকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহা, সুবহানাল্লাহ বলে লোকটি বলছে, আবু হুরায়রা আজকের দিনটা আমার ছেড়ে দাও, আমি আর আসবো না, আর যদি ছেড়ে দাও এর বিনিময়ে আমি তোমাকে কয়েকটা কালেমা শিক্ষা দেবো, কয়েকটা বাণী শিক্ষা দিয়ে দিব, সুবহানাল্লাহ বলে। বলতে বাণী শিক্ষা দেবে, এ বাণীতে কী হবে, তিনি বলছেন, ওয়াল্লিমকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহ বিহা, এমন একটা কালিমা বা এমন কিছু কালিমা তোমাকে শিক্ষা দেবো, এই কালিমা তুমি যদি পালন করতে পারো তাহলে আল্লাহর কাছ থেকে বিশাল উপকৃত তুমি হতে পারবে, এই কালেমা আমি তোমাকে শিক্ষা দেবো। আবু হুরায়রা চিন্তা করলেন, মারাত্মক কথা, এই সুর আমাকে কালেমা শিক্ষা দিবে, কুলতু মা হুয়া, কি সেটা যেটার মাধ্যমে আমি উপকার লাভ করতে পারবো। কল আসে বলল, ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরাউ আয়াতাল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলা আখিরিল আয়া, তিনি বললেন, যখন তুমি ঘুমাবে, ইজা যখন, কালা ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, তোমার বিছানায় তুমি শুইতে যাবে, তুমি একবার তেলাওয়াত করবে আয়াতাল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলা আখিরিল আয়া, আয়াতের শেষ পর্যন্ত পড়ে নিবা। তারপর তিনি বললেন, শয়তান বলছে, মানে ওই সূরটা বলতেছে যে এটা পড়ার কারণে, ফাইন্নাকা লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফেজ, এটা পাঠ করার কারণে আল্লাহ তোমাকে রক্ষা করার জন্য আসমান থেকে একটা ফেরেশতা পাঠিয়ে দিবে, সারা রাত তোমার সে পাহারাদার হয়ে যাবে। আর সেই সাথে কি, তিনি যে ওয়ালা ইয়াকরিবান্নাকা শয়তান হাত্তা তাসবিহা ফখাল্লাইতু সাবিলাহু, এবং তিনি বললেন যে সকাল হওয়া পর্যন্ত শয়তান তোমাকে ধোকা দিতে পারবে না। সুতরাং চিন্তার কোনো কারণ নাই, তুমি আমাকে আজকের দিনটা ছেড়ে দিয়ে দাও। আবু হুরায়রা বলেন, ফখাল্লাইতু সাবিলাহু, আমি এ কথা শুনে তাকে ছেড়ে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ পড়েন সবাই। তো আবু হুরায়রা চিন্তা করলেন, আসলে এমন একটা কালেমা আমাকে শিখিয়ে দিলেন যে আমার জানা ছিল না,
এইটা পাঠ করে শুইলে পরে সারা পাহাড়দার আমার পাহারা দেবে, আবার শয়তান আমাকে ডিস্টার্ব করবে না। আপনারা জানেন একটা হাদিস, রসুল বলছেন, রাসুল বলছেন, যে ব্যক্তি ফজরের জামাতে অর্থাৎ ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে ওঠে না, শয়তান তার দুই কানে পেশাব করে দেয়। ভালো কথা বললাম মনে হচ্ছে। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার জন্য ওঠে না, ঘুম থেকে ওঠে না, শয়তান তার দুই কানে কি করে দেয়? পেশাব করে দেয়। আজকে ফজরের জামাত মানে ফজরের নামাজ যারা যারা পড়েন নাই, সেরি খেয়ে ঘুমাই পড়ছেন, আপনার কানে অবশ্যই শয়তান পেশাব করে দিয়েছে। কি নতুন কথা মনে হচ্ছে? এটা হাদিস, সহি হাদিস, কারো দ্বিমত নেই। রসুল বলছেন যারা ফজরের নামাজের জন্য উঠলো না, ওদের দুই কানে শয়তান পেশাব করে দেয়। এখন কার কার কানে যে পেশাব করে দিল আপনারা নিজেরাই ভালো জানেন। এটা আমি কেন বলতে চাই প্রিয়বস্তুতি, খুব মারাত্মক কথা। তো আবু হুরায়রা চিন্তা করলেন যে শয়তান যে প্রশ্না করে, শয়তান প্রশ্না করে মানুষকে ফজরে ঘুমায় রাখে, দুই কানে পেশাব করে দেয়, আর এই দোয়া পাঠ করলে পরে, এই কালেমা পাঠ করলে পরে, পাঠ করে ঘুমালে পরে সারা পাহাড়দার হবে একজন ফেরেশতা, পাশাপাশি শয়তান আমাকে ধরতে পারবে না। এই কালেমা যখন আমি তার কাছে শুনলাম, আমার মায়া হলো, আমি তাকে খালাস করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে সময় তো হাঁড়ি দিন। লোকটি বলল, আবহাওয়ারা বলল, আমি চলে গেলাম বিশ্ব নবীর দরবারে। আল্লাহর হাবিব বলল, কি খবর? তিনি বলছেন, আমি সব ঘটনা খুলে বললাম, পুনরায় যে হুজুর এই ঘটনা ঘটেছে, তিনি আমার কিছু কালমা শিক্ষা দিয়েছে, এই জন্য তাকে আজকে আমি ছেড়ে দিয়েছি। ফাকালান নবী সাল্লাম, আল্লাহর হাবিব বলল, আমা সাবধান, ইন্নাহু কাদ সাদাকা, সে তোমাকে সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ বলে, সে যা বলেছে সব সত্য কথা বলেছে, তোমার আজকের এই কথা সত্য বলেছে, মিথ্যা বলে নাই। আয়াতাল কুশরী ফজিলত, রসুল বলেছেন এটা ফজিলত, তিনি ঠিকই বলেছেন, সে এটা ভালো করে জানে, তুমি তাকে চেনো। ওয়াহুয়া কালা জালিকা শয়তান, সে হল আসলে শয়তান, সে চোর নয়। সুবহানাল্লাহ বলে, সে শয়তান, সে আসলে শয়তান ছিল, তোমাকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করছিল, তোমাকে প্রলোভন করার চেষ্টা করছিল, কিন্তু পারেনি, মাল চুরির একটা অসিলা ছিল বটে, তোমাকে ধোকা দেওয়ারই চেষ্টা করেছিল, কিন্তু শয়তান তোমার সঙ্গে পারে নাই, যখন পারলো না তাই সে তোমাকে এমন এক কালেমা বাতলিয়ে দিয়ে গেল যার কারণে তুমি শয়তান থেকে আজীবন হেফাজত থাকতে পারবা। সুবহানাল্লাহ বলেন, আজকে শয়তান কিন্তু সত্য কথাটাই বলেছে। পরিস্থিতি তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজান মাসে দান খরাত এত বেশি হতো যে মালের স্তূপ হয়ে যেত, রসুল পাহাদান যদি করতেন তাহলে কত মাল মানুষ দিত। আমরাও রমজান মাসের বিশেষ করে আজকের কত রমজান, 17 রমজান বদর দিবসে, আজকের এই বদর দিবসে আমরাও সিদ্ধান্ত গ্রহণ করবো, আজকে আমরা প্রত্যেকটা মানুষে আমরা সর্বোচ্চভাবে দান করে এখান থেকে বিদায় গ্রহণ করব। সম্ভাব্য ডেট আগামী রোববার আমাদের মসজিদের ছাদ ঢালাই হবে ইনশাআল্লাহ।